সমস্ত খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পূর্ব বর্ধমানের স্বস্তিপল্লিতে শনিবার যাগযজ্ঞ ও হোমের মাধ্যমে শঙ্কর মতন হনুমান মন্দির প্রতিষ্ঠা ও উদ্বোধন অনুষ্ঠিত হলো। সেখানে 108টি কলস ও ঘট মাথায় করে নিয়ে এসে এই মন্দির প্রাঙ্গণে হাজির হন মহিলারা। পাশের শিবপুকুর থেকে সেই মহিলারা ঘটের জল তুলে আনেন এবং সেখানে সকল গ্রামবাসীরা এমনকি 1 নম্বর বৈকুণ্ঠপুর অঞ্চলের বাইরে থেকেও মানুষজন এসে জমায়েত হয়। মহিলারা সকালে উপোস করে এও ঘটে জল তুলতে যাওয়ার আগে গ্রামটি পায়ে হেঁটে পদযাত্রা করে এবং ঢাক ঢোল বাজিয়ে জাঁকজমকভাবে এই কলসযাত্রা অনুষ্ঠিত হয়। পূজোর পরে বিকালে প্রসাদ বিতরণ এবং রাতে থাকছে বিশেষ অনুষ্ঠান ও হনুমান চালিশা পাঠ। মেন রাস্তার ধারে হনুমান মন্দির হওয়ায় খুশি সকল গ্রামবাসীরা। বিভিন্ন জনের কাছ থেকে দান সামগ্রী পেয়েও তারা এই মন্দির তৈরি করতে পেরেছেন এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা। পূর্ব বর্ধমান থেকে প্রবীর মণ্ডলের রিপোর্ট, বলো কলকাতা। এখন জল রাখুন, পুজো শুরু হবে তখন জল, যখন ধানতে পড়বে তখন জল ধারা হবে। সব যে সকল মায়েরা ঘর নিয়ে এসছে প্রত্যেককে সংকটমোচন বজরং বলির প্রতিষ্ঠা করছি আমরা যাগযজ্ঞ এবং হোমের মাধ্যম দিয়ে। মায়েদের 108 মাকে নিয়ে পরিক্রমা করলাম মন্দির কলস যাত্রা করে। মন্দির প্রতিষ্ঠা আজকে হবে এবং বিভিন্ন সারাদিন ধরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি রাখা হয়েছে বজরং বলির উদ্দেশ্যে। আচ্ছা, এইখানে মন্দিরটা করার কারণ কি? কাউকে কি স্বপ্ন দিচ্ছিল? এখানে মন্দির করার কারণ রাস্তা দুর্ঘটনা প্রতি মুহূর্ত ঘটছে। সংকট মোচন করেন উনি আমাদের, তো সেই রেখে আমাদের আশা ভরসা রেখে বজরং বলিকে প্রতিষ্ঠা করলাম যে যাতে মানুষ দুর্ঘটনার থেকে কমসে কম মুক্তি পায়। কোথা থেকে কি জল তোলা হয়েছে? জল তোলা হয়েছে আমাদের এখানেই স্থানীয় একটি শিব মন্দির আছে যাকে শিবপুকুর বলা হয়। সেই শিবপুকুরের থেকে মায়েরা সব পুরো গ্রাম পরিক্রমা করে এসে সেই জল নিয়েছে পবিত্র মন্দিরে। সেই পবিত্র জল দিয়ে বজরং বলিকে স্নান করালে এবং আমরা যথারীতি পূজা পাঠ এবারে শুরু করবো এবং অভিষেক এবার হবে আমাদের। কী কী অনুষ্ঠান আছে এই আজকের অনুষ্ঠান? সারাদিন ধরেই নামযজ্ঞ তো হবেই, এখন পূজা অর্চনা হোমযজ্ঞ হওয়ার পরে সন্ধ্যেবেলাতে আমাদের বজরং বলির উদ্দেশ্যে ভজন চল্লিশা আছে। কলকাতা থেকে অনুভব গোষ্ঠী আসছেন, ওনারা বজরং বলি ভজন চল্লিশা পাঠ করবেন। মোটামুটি ঘন্টা তিনের ভজন চল্লিশা হবে। কোথায় পুজোটা হচ্ছে আজকে? এই মন্দিরটা কোথায় হয়েছে? এই মন্দিরে যে পুজোটা সেটা হচ্ছে স্বস্তিপল্লি বলা হয়। স্বস্তিপল্লি রথের মাঠ, রথের মাঠের পাশেই এই মন্দির স্থাপিত হচ্ছে। তিনি স্বস্তিপল্লি গ্রাম থেকে পুজো দিতে আসছেন না আলাদা আলাদা গ্রাম থেকে? বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আসছেন, স্বস্তিপল্লি গ্রামবাসী তো আছেন। সব থেকে যে সহযোগিতা যারা মানুষের সহযোগিতাতে এই মন্দির গড়ে উঠেছে। প্রতিটা মানুষ, কেউ মূর্তি দান করেছেন, কেউ মার্বেল দান করেছেন, কেউ পয়সা মজুরি দান করেছেন, এইভাবে মন্দিরকে গ্রামবাসীরা প্রতিষ্ঠা করেছে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ চক্র। আজকে কি উদ্বোধন হচ্ছে নাকি? কেন এইখানে মন্দির করার কারণটা কি? কাউকে কি স্বপ্ন দোষ দিয়েছে নাকি হনুমানজি যে এরকম এখানে মন্দির করার জন্য? কোথা থেকে কোথায় মানুষ আজকে আসছে পুজো দিতে? অনেক দূর দূর থেকে আসছে, গাঙ্গপুর, বৈকুণ্ঠপুর সবাই। কোথায় করা হচ্ছে এই পুজোটা? আপনার নাম? কি কি মূলত অনুষ্ঠান আছে এই পুজোতে আজকে? আমাদের মূলত অনুষ্ঠান রাত থেকে শুরু হয়েছে, কীর্তন হয়েছে, হোমযজ্ঞ আজকে আছে, বিচিত্র অনুষ্ঠান আছে। কত জন মানুষ আজকে এসে পুজো দিতে এসছে? আপাতত 1200 তো হবে।